আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের সবাইকে এসআরবিডি চ্যানেলে স্বাগতম। আজ 30 মার্চ 2022 রোজ বুধবার, চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী আলমড় পৌর পশুহাটের মহিষের হাটটা অবশ্য একটু উচ্চতর লেভেলে, একটু উঁচু জায়গাতে আর কি হাটটি অনুষ্ঠান হয়। এই যে এখানে আর কি হাটটি বসে লাইনের সাথে, এটি কিন্তু যে মূল হাট সেই হাট থেকে কিন্তু অনেকটাই উঁচুতে, মানে আপনার মনে করেন প্রায় একতলা সমান উঁচুতে হাটটি হয়। অবশ্য নিচেও কিন্তু জায়গা আছে, নিচের জায়গা নেই তা না, কিন্তু সেখানে এত মোষ কখনোই ধরবে না, সেই জন্য এই একটু বিপজ্জনক হলেও রেল লাইনের উপরে হাটটি বসে। যাই হোক বন্ধুরা, চলুন মহিষের আজকের বাজার দর জেনে আসি এবং বিভিন্ন প্রজাতির মহিষ দেখে আসি। চলুন বন্ধুরা কিছু মহিষের দর দাম জেনে আসি। সালামু আলাইকুম স্যার। আজকে সিঙ্গেল নাকি জোড়া বিক্রি করে দিয়েছেন? জোড়া বিক্রি হয়ে গেছে। এটার দাম কত? ১৭০০০০ টাকা সিঙ্গেল। এটা জোড়া অবশ্য বিক্রি হয়ে গেছে। স্যার এটার দাঁত কত? এটা দাঁতে ছয়টা, ১৭০০০০ টাকা সিঙ্গেল। এটার যে জোড়াটা ছিল সেটা বিক্রি হয়ে গেছে, দেখুন। ও সেটা কিন্তু এখন কিন্তু অনেক খাওয়াতে হবে, কেননা শরীরের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন অনেকটা ফ্রেম হয়ে রয়েছে, মানে গঠন হয়ে রয়েছে, শুধু খাওয়াতে হবে, মাংস গায়ে তুলে নিতে হবে, এমনিতে বড় হয়ে যাবে। বাবা নাকালে কি অবস্থা! চলুন বন্ধুরা আর কিছু মহিষ দেখি। এই যে বন্ধুরা আরো এক জোড়া মহিষ আমার সামনেই রয়েছে, চলুন এই জোড়ার দাম শুনে আসি। এই জোড়ার দাম কত? এই জোড়া 350। দাঁতে কয়টা? দাঁতের চারটা। ৩৫০০০০ টাকা দাঁতের চারটা, দেখতে পাচ্ছেন বন্ধুরা। গায়ে কিন্তু প্রচুর লোম, দেখতে পাচ্ছেন কিনা যায় না। এটার ব্যাক সাইড আপনাদের দেখাই, অবশ্য আগে ফ্রন্ট সাইডের আদার যে মহিষটা আছে সেটাও দেখে নিন। এই যে চলুন ব্যাক সাইডটা দেখে নিই। গঠন অনুযায়ী কিন্তু বয়সটা কম, বুঝতে পারছেন চার দাঁত, সে অনুযায়ী কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু ভালোই হয়েছে, দেখতে পাচ্ছেন ৩৫০০০০ টাকা জোড়া। ৩৫০০০০ টাকা জোড়া দাঁতে চারটা বলদ মহিষ। চলুন বন্ধুরা আর একটা দেখি, এর পাশে রয়েছে। এটা জোড়া কত দাদু? ৩৫০০০০ দাঁতে? এটা দাঁতে ছয়টা, এটাও ৩৫০০০০, পাশাপাশি দুইটাই সেম। এটা দাঁতে অবশ্য দুইটা বেশি, দেখতে পাচ্ছেন। যে মহিষগুলো রয়েছে এগুলো কিন্তু একটু মানে শরীরে ফ্রেম হয়ে রয়েছে, লম্বা ভালো, কিন্তু শারীরিক গঠনটা কিছুটা কমা, এগুলো কিন্তু অনেক খাওয়াতে হবে,
কারণ বুঝতে পারছেন এখন নতুন মহিষ আসছে, আর এখন কিন্তু মাঠে কিন্তু প্রচুর ফসল, যার কারণে মানে লালন পালন করা কিছুটা ডিফিকাল্ট। আর কিছুদিন পরে অবশ্য সিজন শুরু হবে, আপনার ভুট্টা উঠবে, তখন কিন্তু মহিষের কদর আরও বেড়ে যাবে, বাজারটাও বেড়ে যাবে। এখন কিছুটা কম মনে হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা 6,50,000 টাকা চলুন বন্ধুরা। আর একটা দেখি এর পাশেই রয়েছে, এই যে দাম কত? 350। দাঁতে দাঁতে সমান বন্ধু, এটাও 3,50,000 টাকা জোড়া, দাঁত সমান, মানে দাঁত সাগাচ আট দাঁত। পাশাপাশি আপনাদের যেই মহিষগুলো দেখালাম এটা দিয়ে 3 জোড়া, আর একটা সিঙ্গেল দেখিয়েছিলাম, এটাও 3,50,000 টাকা জোড়া, দেখতে পাচ্ছেন। এটা আগেরগুলোর চাইতে একটু লম্বা, একটু উঁচু, শারীরিক গঠনটা কিছুটা চিমটে হলেও এগুলো কিন্তু এখনও কিন্তু অনেক যত্ন করতে হবে, বিশেষ করে খাওয়া দাওয়ার দিকে নজর রাখলে কিন্তু অনেক মোটা হবে। এই শুধু গঠনটুকু দেখেন, খুবই সুন্দর গঠন। সামনের দিক থেকে আপনাদের দেখিয়ে দিই, ৩,৫০,০০০ টাকা জোড়া, দাঁতে সারা। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসআর বিডির পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।